হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে একটি 360 ডিগ্রি ফটো তৈরি করতে পারবে। তো 360 ডিগ্রি ফটো হচ্ছে তোমরা উপর থেকে নিচে, ডান থেকে বাম এবং আশেপাশে আর যাই আছে সব কিছুর একটা ভিউ পাওয়া যাবে। তো তাও না বলতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একটি ফটোর লিঙ্ক, আমার ফেসবুকের ফটোর লিঙ্ক, ওখানে গিয়ে দেখে আসো কি 360 ফটো কি আন, বুঝে গেলে বুঝে যাও কি আছে। তো এটা কীভাবে তৈরি করতে হয় তোমার মোবাইল দিয়েই সেটাই আজকে আমরা জানবো। তো আমি অনেকদিন ভিডিও আপলোড দিইনি, অবশ্য কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ এত ছিল যে আমারই শুনতে ভয় লাগছিল না। তো ভিডিও আপলোড কেন দিইনি আমি, চলো দেখে আসি, চলো দেখাই নিয়ে আসি, একটু একটু রাগ রাগ করবো, চলো চলো চলো। দেখো এই জিনিসটা, এই জিনিসটার জন্য আমি ভিডিওর মধ্যে পারতাম না, এইটা এইটা ঠিক আছে। তো কেন একটু বাচ্চার পরে এত অত্যাচার কেন সহ্য করবে না জাতি দেশ আর কে কে আছে সবাই। তো আমার 4x স্কোপ দেখো মোবাইলে আর বেশি নেই, তো আমি কি করবো, 4x দিয়েই কাজ চালাতে হবে না। তো চলো মোবাইল স্ক্রিনে চলো, ফালতু নিয়ে দেখে লাভ নাই, চলো চলো 360 ডিগ্রি ফটো বানাই। আগে এটা করার জন্য তোমাদের যে অ্যাপটা লাগবে সেটা হচ্ছে গুগল স্ট্রিট ভিউ। তো অ্যাপটার ভিতরে চলো, ভিতরে যাওয়ার পর গুগল লেখা আসবে যেটা তোমাদের মানে আসল কি দেখে নিন, সরি নকল কি দেখে নিন, গুগল চিহ্ন আসবে ঠিক আছে। তো এখানে তোমরা দেখবে একটা ক্যামেরার অপশান আছে এই কোনায়, ক্যামেরার অপশানে যাও, তারপরে দেখো টেক ফটো এসপি হেয়ার, মানে ও এসপি ছবি নেবে তার জন্যে এখানে লেখা থাকবে টেক ফটো এসপি হেয়ার। তো এসপি ছবি নেবে, তো এখানে তোমরা ছবি নেবে এটা কিভাবে নিবে সেটা হচ্ছে, তো তোমার যে মেন যে ফটোটা নেবে সেটা তোমার সামনে নিবে। মেন ফটো মানে মনে করো আমি তোমাদের এখানে দেখানোর জন্য আমার ট্রাইপডকে ব্যবহার করছি। তো ট্রাইপডের এখানে দেখো একটা ডট আসবে, ডটের ভিতরে গোলটা গোলের মধ্যে নিতে হবে ঠিক আছে, গোলের মধ্যে নিতে হবে। তারপরে সাইডের এই গোলগুলো সবগুলো পূরণ করতে হবে, এই সাইডের গোলগুলো সবগুলো পূরণ করতে হবে। তুমি এই মাথাতে যাই এই মাথা সব শেষ করে দিতে পারো অথবা ওই মাথা সব শেষ করে দিতে পারো, কিন্তু তোমার কিন্তু সম্পূর্ণ ছবি নিতে হবে ঠিক আছে। তো এরকম ছবি নেওয়ার পরে আমি সম্পূর্ণটা নেই, ভিডিওটা তাড়াতাড়ি করে দিই, তাড়াতাড়ি মানে কি ফাস্ট করে দিই, তারপরে তোমরা দেখে নিই। তো আমি ফাস্ট করে দিচ্ছি ঠিক আছে। দেখো টিক দেওয়ার পরে দেখা যাক আমাদের সেই দৌড়ো এসে ছবি ঠিক করা বাচ্চা ইতি ঠিক করে ইতি ইতি, তুমি যে সব উল্টোপাল্টা ছবি তুলেছো সেগুলো ঠিক করবে, পারো না তো ছবি তুলতে না, তো ঠিক করছে। দেখো লোডিং হচ্ছে এই মাথাতে, এই মাথা পর্যন্ত লোডিং হবে, তারপরে হবে যেহেতু আমাদের গান বাজছে, গান গান মানে গান বন্ধ হবে না। এদিকে দেখো মোটরসাইকেল, মানে এত ব্যাকগ্রাউন্ড নয়েজের ভিতরে কীভাবে আমি ভিডিও বানাবো, ভালো লাগে না বানাতে, মজা পায় না, সে মজা ঠেয়ার থাকে না ঠিক আছে। তো আমি তোমাদের গানও শোনাতে পারবো না, কেন না ইউটিউব কপিরাইট দিয়ে দেবে, এটা সেভ হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে যাবে তোমার মোবাইলে, তোমার কিছু করা লাগবে না। তো এটা দেখো এটা কোথায় সেভ হয়েছে, এটা এখানে, এই যে সেই ফটোটা, তো এখানে আমার মোবাইলে অন্যরকম দেখাবে, এটা এটা অন্যরকম দেখাবে এবং তুমি অনেকভাবেই দেখতে পারবে এটা কীভাবে, মানে এই দেখো কত সুন্দর হবে। তোমার মোবাইলে যদি জাইরোস্কোপ সেন্সার থাকে তাহলে এরকম করবে, হাত নাড়াবে তাহলে দেখতে পারবে, এবং আর যদি না থাকে তাহলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, আর বাটনের ফোন হলে আর কিছু করার নেই। তো তুমি এটা ডাইরেক্ট ফেসবুকে পোস্ট করে দিতে পারো, তোমাদের আমি ফেসবুকে নিয়ে যে একটু দেখাচ্ছি, হ্যাঁ ফেসবুক আমি ফেসবুক নিয়ে শুরু করে দিচ্ছি, দেখো এই সেই ফটো ফেসবুকে যে আপলোড করো এরকম দেখাবে, এটা আমিই তুলেছি ঠিক আছে। তো দেখো কত সুন্দর, আমি কিন্তু এ করেছি, তুমি হাত দিয়ে নড়াই নড়াই পুরোটা দেখতে পারো যে চারিপাশে কী কী আছে, পাততলায় আরে আগে ভিতরে জানি পাততলায় কী আছে, পাততলায় জুতো আছে। তোমরা এভাবে তোমরা করতে পারবে একটি 360 ডিগ্রি ফটো। তো তোমাদের লাস্টে একটা কয়েকটি সাজেশান দিয়ে দিই যেগুলো দিতে ইচ্ছা করছে, নিয়ে নাও। তো সাজেশানগুলো হলো তোমরা যখন এই ছবিটা তৈরি করবে তখন দেখবে যে আশেপাশে যাতে বেশি নড়াচড়া না হয়, মানে তোমরা একটি ভিড়ের মাঝখানে দিয়ে 360 ডিগ্রি ছবি তুলবে সেটা হবে না ঠিক আছে। তার জন্য আশেপাশে একটু নীরব শান্ত পরিবেশ থাকলে তাতে 360 ছবি ভালো হবে। আর দ্বিতীয় যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে লজ্জা ভুলে যেতে হবে, কেননা তোমার আকাশের ছবি তুলতে হবে এরকম করে এবং পাততলার ছবি তুলতে হবে এরকম করে। তো মানুষে যারা দেখবে তারা সহজেই ভাববে যে সিলেট তার সব কয়টাই কাটা, তো সেটা মানুষের ব্যাপার, তারও কাটা থাকতে পারে, তার জন্যই বলছি।
ঠিক আছে, তো এসব বোঝা যেতে পারে। তো এইভাবেই তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে একটি 360 ডিগ্রি ছবি ফটো, যাই বলো না কেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের মতো, তোমাদের জন্য ইউনিক কিছু করার চেষ্টা করেছি, কপি না করে নিজের মাথা থেকে বের করে করেছি। তো তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা এবং তোমরা 360 ফটো তৈরি করতে চাও তাহলে তৈরি করো, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে তৈরি করো। আর যদি ভালো তৈরি করতে পারো এবং পারবে তো অবশ্যই, তার জন্য এটা করো করতে হয় নাকি। আর যদি চ্যানেলও নতুন হও তাহলে যেটাকে সাস বললাম না করে দিও, ঠিক আছে। তো বন্ধু এটাই ছিল আজকের মতো, পরিবার দেখা হবে, হবে তো, হবে তো, অবশ্যই হবে, ঠিক কেয়ার।